বিয়ের আগে স্ত্রী কারোর সাথে সহবাস করেছে, জানলে স্বামীর করণীয় কি? বিয়ের পর যদি জানতে পারেন স্ত্রী আগে সাধারণ প্রেম বা ভালোবাসা ছিল অন্য কারোর সাথে, তাহলে স্বামীর উচিত আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেওয়া এবং এটাও বলা পরবর্তীতে যেন এমন না হয়। কিন্তু যদি জানতে পারেন বড় কিছু হয়েছে যা আপনাকে জানানো জরুরি ছিল, তারা আপনার কাছে লুকিয়েছে, এমন ক্ষেত্রে আইনের সহায়তা নিয়ে দুজনে কথা বলে আলাদা হয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন, ডিভোর্স হলো সর্বনিকৃষ্ট হালাল, তাই মেনে নিতে পারলে কখনো ডিভোর্স করা উচিত নয়। আপনি কাউকে ক্ষমা করে দিলে রবও আপনাকে ক্ষমা করবেন, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই। দামি বস্তু পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না। জীবনে আগত প্রত্যেক জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে হয় না। একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকলে তাকে ভালোবাসা বলে না। আমি বললাম আমার কেউ নেই, রব বলেন যে ব্যক্তি উপরওয়ালার উপর ভরসা রাখে তার জন্য উপরওয়ালাই যথেষ্ট। আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। কারো সাজানো জীবনটাকে এলোমেলো করে দেওয়াটা হলো প্রতারণা, আর কারো এলোমেলো জীবনটাকে সাজিয়ে দেওয়াটা হলো ভালোবাসা। সম্মান এবং ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয়, কখনো কুড়িয়ে পাওয়া যায় না। বিপদের দিনে কজন বলো থাকে তোমার পাশে, সুদিনে তো ভাত ছিটালে কাকের দলও আসে। রাগের মাথায় একমাত্র তাকেই জাতা বলা যায়, যাকে নিজের থেকেও বেশি ভালোবাসা যায়। মা মরা ছেলেটাকে একজন জিজ্ঞাসা করল, কিরে তোর নতুন মা কেমন? সে বলল, নতুন মা সব সত্য কথা বলে আর পুরাতন মা মিথ্যা কথা বলতো। যেমন নতুন মা যদি বলে যে তুই আজ আর খাবার পাবি না, তাহলে ওই দিন আর খাবার দেয় না। কিন্তু পুরাতন মা যদিও বলতো খাবার পাবি না, কিন্তু পরে এসে আমাকে নিজ হাতে জোর করে খাইয়ে দিত। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদের ভালো জীবন উপহার দেয়। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধা অবস্থায় ঠিক ততটা প্রয়োজন আমাদের হয়। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং সারাই চলছে। নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্টভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্টভাষী হন। যে পথ দেখায় তাকে একদিন সবাই ভুলে যায়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সে দোষ না করেও সরি বলে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? যারা একবার সেরে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দেবেন না, সে আবার ঠকিয়ে যাবে আপনাকে। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়, আর প্রশংসা সেই অপ্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সব সময় আগ্রহী হই। খারাপ সময়টা হয়তো একদিন অতীত হয়ে যাবে, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যাবে না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ, রাজনীতির হাত ধরে করছে প্রবেশ, মানব শিরায় প্রবাহিত আস প্রশংসার বিদ্বেষ। সব সময় একটা কথা মনে রাখা উচিত,
কেউ নিখুঁত নয়, দোষগুণ মিলিয়েই মানুষ। খরচের স্টাইলটা দেখেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে। সমস্যার সমাধান নির্ভর করে পরামর্শদাতার উপর। সময়ের প্রয়োজনে জীবনে কেউ আসে, আবার সময়ের প্রয়োজনেই জীবন থেকে হারিয়ে যায়, এবং এটি বাস্তবতা। বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক, বক্তার নির্বুদ্ধিতার নিদর্শন। অপমানগুলো সহ্য করে হালকা করে হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। জীবনের 6টি নীতি। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করা। নাম্বার 2, কথা বলার আগে শোনা। নাম্বার 3, খরচ করার আগে উপার্জন করা। নাম্বার 4, কিছু লেখার আগে চিন্তা করা। নাম্বার 5, হাল ছাড়ার আগে প্রচেষ্টা করা। নাম্বার 6, মরার আগে বাঁচতে শেখা। ক্ষমা করা সৃষ্টির সেরা লক্ষণ, কারণ খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখার দৃষ্টিভঙ্গি রাখুন। কারণ খারাপের পেছনে কিন্তু ভালো কিছু থাকে, আর ভালোর পেছনে খারাপ লুকিয়ে থাকে। বাবা নামক বটবৃক্ষের ছায়াটি যার মাথার উপর নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর। দুশ্চিন্তা কখনোই আগামী দিনের সমস্যা সমাধান করতে পারে না, বরং বর্তমান সময়ে শান্তি দূর করে দেয়। সময়ের সাথে সাথে সবাই বদলে যায়, কেউ প্রিয়জন হারালে আর কারোর প্রয়োজন ফুরালে। কিছু মানুষ অপরের কাঁধে বন্দুক রেখে শিকার করে, নিশানা বরাবর হলে নিজের কৃতিত্ব দাবি করে, আর নিশানা মিস হলে কাঁধ অলার উপর দোষ চাপায়। প্রতিটা মানুষের একটাই ভরসা, রব একদিন সব ঠিক করে দেবেন। শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি, সেই ব্যক্তি হলো সেই মাছির মতো, যে সব সুন্দর শরীর সেরে শুধু ক্ষত স্থানে গিয়েই বসে। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। নিজের উপার্জনে চলার মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। অবহেলা করতে তো সবাই পারে, কিন্তু করে না কেন জানো? তার প্রিয় মানুষটার কষ্ট হবে ভেবে। অবহেলিত মানুষটা যখন অবহেলা করতে শুরু করবে, তখন সহ্য করতে পারবে না। আমাদের জীবনে ভালো খারাপ সব কিছুর জন্য পরোক্ষভাবে আমরাই দায়ী, অন্য কেউ নয়। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো প্রেমে পড়ে যায়। একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। বুঝলে প্রিয়, সেরে যাবার ইচ্ছে থাকলে অজুহাতের অভাব হয় না। প্রিয়জন বলে কোনো কথা নেই, পুরো জীবনটাই প্রয়োজনের ফ্রেমে বাঁধা। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কারো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এখন কেউ খারাপ কিছু বললে কিছু মনে করি না, আসলে যে যেমন মানুষ সে অন্যকে তেমনই ভাবে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে।